স্টুডেন্টস, গুড মর্নিং। দেখো, আমরা আজকে ভয়েস চেঞ্জের পার্ট টু থেকে চলে এসেছি এবং কতগুলো প্রশ্নকে আমরা সলভ করব, কীভাবে আর কি করবো। আমি কিন্তু প্রথমে আগে বলে রাখি, ভয়েস চেঞ্জ তার মানে কিন্তু তোমার এমন নয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কারণ এটা কিন্তু ঘুরিয়ে প্যাসিভ থেকে আমাদের অ্যাক্টিভ আগে থাকতে পারে। দেখো, এখানে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। আমরা এটা কী করবো, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, বা অথবা আমরা এটা করতে পারি, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। নাম্বার দেখো নেক্সট, মাই ফ্রেন্ড গেভ মি এ বুক, কী হবে, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। নেক্সট, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তুমি কি এই অনুসরণটাকে করতে পারো, মানে ক্যানটা থাকবে এখানে, তাহলে ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ, একটা কোশ্চেন মার্ক, আই নো দ্য ম্যান, দ্য ম্যান ইজ নোন টু মি। নেক্সট, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজ বাই ফ্লাড। দেখো, তোমার এখানে বিন দেওয়া আছে, আমি আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে কি থাকবে, বিন বা বিং অথবা তোমার বি, তাহলে এখানে বিন দেওয়া আছে, তার মানে কিন্তু বাক্যটা কিন্তু প্যাসিভ ফর্মে দেওয়া আছে, আমাদেরকে কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখো, মেনি বিল্ডিংস, অনেক বিল্ডিং কিন্তু ফ্লাড বা বন্যাতে নষ্ট হয়েছে, তো তার মানে কী হবে এখানে, ফ্লাড, তা আমরা সাবজেক্টের মনে আসবো, ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। নেক্সট, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, কী হবে এখানে, ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম, দ্য টিচার গেভ সুরেশ an exercise book, kya hai, the Suresh was given an exercise book by the teacher. Next, I am writing a poem, kya hai, a poem is being written, written by me. Next, please post the letter, tale please kintu thakle amra bolbo, you are requested to post this letter, but the letter, shut the door, dekho shut the door er to case ta kono kemon, ami kobi boli, সাবজেক্ট নেই এখানে, ভার্ব আছে আর আছে অবজেক্ট, তাহলে যে ক্ষেত্রে দেখবো সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে এবং থাকবে অবজেক্ট, আমরা কিন্তু সেক্ষেত্রে লেট দিয়ে করবো, তার মানে লেট দ্য ডোর বি শাট, এই যে শাটটা এখানে বসলো এটা কিন্তু ভি থ্রি ফর্মে আর কি বসলো। নেক্সট, আই রিসিভড এ ফোন কল, কী হবে, এ ফোন কল ওয়াজ রিসিভ বাই মি। নেক্সট, উই কল দ্য টাইগার, আমার হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল, কী হবে, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাই আস। নেক্সট, সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century, কী হবে, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান, দেওয়ার দরকার নেই, আমার একটু আমার এক্ষেত্রে মনে রাখবো যে সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান বা নো বডি থাকলে কিন্তু বাই দিয়ে ওটাকে আর লেখা দরকার হয় না। নেক্সট, দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ, কী হবে, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, দেখো এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম, পার্টিসিপেন্টদের প্রত্যেককে মানে ইচ, তাহলে ইচ এভরি এনি থাকলে কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস নিয়ে লিখবো, ওয়াজ গিভেন, নট হচ্ছে ওয়ার গিভেন, ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু নেক্সটটাকে চলে যাচ্ছি, খুব ভালো করে এগুলো কে দেখো, দেখো দেওয়া আছে এখানে, আই এনজয়েড দ্য স্যুপ, কী হবে, দ্য স্যুপ ওয়াজ এনজয়েড বাই মি। নেক্সট, সি উইল বেক এ কেক, এ কেক উইল বি বেকড বাই হার্স। নেক্সট, সি ইজ হি ইজ মেকিং এ কাইট, এ কাইট ইজ বিইং মেড, এম এড ই মেড বাই হিম। নেক্সট, আই ওয়াজ ইটিং চিপস, কী হবে, চিপস, দেখো চিপস কি লিখবে এখানে, ওয়ার এ বিং ইটেন, ই এ টি ইএন বাই মি। নেক্সট, দেখো কাজটা এখানে, ইজ দ্য গার্ল প্লেইং হকি, মেয়েটা কি যে হকি খেলছে, কী হবে, ইজ হকি বিং প্লেড বাই দ্য গার্ল। নেক্সট, দ্যাট নাইট অ্যান আর্থকোয়েক হিট দ্য টাউন, কী হবে এখানে, দেখো কী বলছে এখানে, দ্যাট নাইট অ্যান আর্থকোয়েক, এটা কী হবে এখানে, দ্য টাউন ওয়াজ হিট বাই অ্যান আর্থকোয়েক হলো দ্যাট নাইট। নেক্সট, হেনা উইল পে দ্য টেলিফোন বিল, কী হবে এখানে, দ্য টেলিফোন বিল উইল বি পেড, পিএআইডি বাই
Hena. Next, the police arrested the leader of the dacoits. তাহলে কি হবে এখানে দ্য লিডার অফ দ্য ড্যাকোয়েটস ডাকাত দলের সর্দার কজন একজন তাহলে ফর্মটা সাউন্ড সিঙ্গুলার ফর্ম তাহলে লিখবো দ্য দ্য লিডার অফ দ্য ড্যাকোয়েটস ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ নেক্সট দ্য পোস্টার উইল বি রিটার্ন বাই দ্য স্টুডেন্টস দেখো এটা কি বলছে পোস্টার দ্য পোস্টার উইল বি রিটার্ন তাহলে এটা কিন্তু দেওয়া আছে আমাদের প্যাসিভে পোস্টারটা কিন্তু লেখা হয়ে থাকবে ছেলে মেয়েদের দ্বারা তাহলে কি হবে দ্য স্টুডেন্টস বলো কি হবে উইল রাইট দ্য পোস্টার সিম্পল ফিউচার টেন্স নেক্সট কল দ্য পুলিশ ইমিডিয়েটলি তাহলে কলটা এখানে ভার্ব দ্য পুলিশ হচ্ছে এখানে অবজেক্ট ইমিডিয়েটলি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট তাহলে আমাদের এখানে সাবজেক্ট নেই তাহলে কী হবে লেট দ্য পুলিশ বি কল সি এ ডবল এল ইডি ইমিডিয়েটলি নেক্সট দ্য সেক্স ওয়ার চেঞ্জড বাই দ্য মিলার অ্যান্ড হিজ ওন ঠিক আছে তাহলে এটা কিন্তু দেওয়া যাবে প্যাসিভে তাহলে কী লিখবো সামওয়ান চেঞ্জড দ্য সেক্স তুমি এটাকে ঘুরিয়ে দেখো আমরা এটাকে করবো দ্য মিলার অ্যান্ড হিজ সন ঠিক আছে দ্য মিলার অ্যান্ড হিজ সন হ্যাঁ চেঞ্জ দ্য সেক্স নেক্সট আই ওয়াজ অফার্ড এ চেয়ার আমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে হয়েছিল কী হবে তাহলে কী হবে আই ওয়াজ অর আচ্ছা আমাকে দেওয়া হয়েছিল কি না একটা চেয়ারকে তো আমার বাক্যটাকে ভাবব এখানে কি ঠিক আছে দেখো এ চেয়ার অ্যাকচুয়ালি কি আই ওয়াজ অফার্ড এ চেয়ার মানে বাক্যটা কিন্তু একটু আমরা মানে পরে আসছি দেখো নেক্সট আসছে এখানে দ্য ওল্ড ম্যান ওয়াজ হচ্ছে লিডিং দ্য প্রসেশন অফ সাইলেন্ট মেন অ্যান্ড ওমেন দ্য ওল্ড ম্যান ওয়াজ হচ্ছে লিডিং দ্য প্রসেশন বৃদ্ধ লোকটি কিন্তু সাইলেন্ট মেন ওমেনদের প্রসেশনটাকে লিড করছিল কী হবে এখানে দ্য প্রসেশন অফ সাইলেন্ট মেন অ্যান্ড ওমেন এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম কী লিখবো ওয়াজ বিং লেট এলইডি লেট বাই দ্য ওল্ড ম্যান দেখো আসছে নেক্সট দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড সর্বশিক্ষা অভিযান অ্যাজ এ মেজার টু ইরাডিকেট হচ্ছে ইলিটারেসি এটা কী হবে এখানে দেখো কী হবে এখানে তাহলে লিখবে এখানে সর্বশিক্ষা অভিযান হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অ্যাজ এ মেজার টু ইরাডিকেট হচ্ছে ইলিটারেসি বাই দ্য গভর্নমেন্ট নেক্সট ডোন্ট স্টিক বিলস অন দ্য ওয়ালস অফ আওয়ার হাউস আমাদের বাড়ির দেওয়ালে বিজ্ঞাপন মারবে না তাহলে কী হবে ইউ আর ইনস্ট্রাক্টেড ঠিক আছে ইউ আর ইনস্ট্রাক্টেড not to stick bills on the walls of our house next they laugh at me I was laughed at L-U-G-H-E-D by them তাহলে তোমরা কিন্তু হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য হচ্ছে ওয়েট করবে এবং চ্যানেলটিকে খুব ভালো করে দেখবে শেখার চেষ্টা করবে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ দেখো তোমার স্টুডেন্টস তোমার আমরা কিন্তু হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কি চলে এসেছি আমরা কিন্তু একটা প্রশ্ন লাস্টে ছিল আই ওয়াজ অফার্ড এ চেয়ার এটা কী হবে সামওয়ান অফার্ড মি এ চেয়ার ঠিক আছে দেখো তোমার আমরা এবারে দেখে নিচ্ছি তোমার পরেরটা কী আছে যে হি কেয়ারফুলি লকড অল দ্য ডোরস অফ দ্য হাউস বিফোর হি ওয়েন্ট আউট কী হবে অল দ্য ডোরস অফ দ্য হাউস সে ফর্মটা কিন্তু আমাদের হচ্ছে প্লুরাল ফর্ম তাহলে আমরা লিখবো অল দ্য ডোরস অফ দ্য হচ্ছে হাউস ওয়্যার লকড হয়েছে কেয়ারফুলি বিফোর হি ওয়েন্ট আউট বাই হিম কিংবা তুমি বাক্যটাকে বলতে পারো অল দ্য ডোরস অফ দ্য হচ্ছে হাউস ওয়্যার লকড বাই হিম কেয়ারফুলি বিফোর হি ওয়েন্ট আউট ঠিক আছে দেখো আমরা কিন্তু এবারে কিছু প্রশ্নবোধক বাক্যে আর কি চলে যাই এখানে দেওয়া আছে দেখো দেওয়া আছে এখানে হু টট ইউ ইংলিশ কে তোমাকে ইংলিশ শেখাতো তাহলে কী হবে বাই হুম হু হলে কিন্তু হয় বাই হুম বাই হুম যে ওয়্যার ইউ টট ইংলিশ তাহলে বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ নিয়ে তোমার একটা কোশ্চেন মার্ককে দেবে নেক্সট ডোন্ট হেট দ্য সিনার পাপীদেরকে ঘৃণা করো না কী হবে ইউ আর ফরবিডেন টু হেট দ্য সিনার বা লিখবো ইউ আর অ্যাডভাইসড নট টু মানে হেট দ্য যে সিনার এবার নেক্সটটা
হোয়াট কালার ডু ইউ লাইক, কী হবে এখানে যে হোয়াট কালার ইজ লাইক লাইক ইডি বা ইউ। নেক্সট করিশ্মা লুকড আফটার মি হোয়েন মাই প্যারেন্টস হচ্ছে ওয়ার অ্যাওয়ে, তাহলে করিশ্মা কিন্তু আমার দেখাশুনো করে যখন বাবা মা বাইরে ছিল দেখাশুনো করতো, তাহলে কী হবে আই ওয়াজ হচ্ছে লুকড আফটার, এটা মানে হচ্ছে দেখাশুনো করা, আই ওয়াজ লুকড আফটার বাই করিশ্মা হোয়েন মাই প্যারেন্টস ওয়ার অ্যাওয়ে। তাহলে তোমার এখানে দেখো যে হোয়েন মাই হচ্ছে প্যারেন্টস হচ্ছে ওয়ার মানে অ্যাওয়েটা কিন্তু চেঞ্জ হবে না। নেক্সট দ্য গভর্নমেন্ট শুড পাস দিস বিল, কী হবে দিস বিল শুড বি পাসড পি এ ডবল এস ইডি বাই দ্য গভর্নমেন্ট। নেক্সট হোয়াই ইজ দ্য ম্যান রেসপেক্টেড বাই হিম, কেন লোকটিকে তার দ্বারা শ্রদ্ধা করা হয়, তাহলে কী হবে হচ্ছে হোয়াই ডাজ হি রেসপেক্ট দ্য ম্যান, তাহলে ফর্মটা কিন্তু সিম্পল হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া হয়েছে। তাহলে আমরা বাক্যটাকে আমি শুনে নিও বা তোমরা একটু শুনে নাও যে হোয়াই ডাজ হি রেসপেক্ট দ্য ম্যান অ্যান্ড হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তোমার ইট ইস টাইম টু কল ইন দ্য অ্যাডভোকেট, সময় তোমার এসেছে অ্যাডভোকেটকে ডাকার, তাহলে কী হবে দেখো তোমার তোমার ইট ইস টাইম দিয়ে কোনো ভয়েস চেঞ্জ থাকলে আমরা কিন্তু বাক্যটাকে কীভাবে করবো, না তোমার ইট ইস টাইমটা তোমার থাকলো, তোমার ইট ইস টাইম ফর দিয়ে আমরা নিয়ে আসবো কোনটাকে দ্য অ্যাডভোকেট, টুটা কিন্তু দাঁড়াবে টু বি, তাহলে কী হলো ইট ইস টাইম, ইট ইস টাইম ফর দ্য অ্যাডভোকেট টু বি কল্ড ইন, তাহলে টু প্লাস ভি ওয়ান থাকলে টু বি প্লাস ভি থ্রি হয়ে যায়। নেক্সট দ্য মেম্বার্স ইলেকটেড হিম সেক্রেটারি অফ দ্য ক্লাব, কী হবে হি ওয়াজ ইলেকটেড সেক্রেটারি অফ দ্য ক্লাব বাই দ্য মেম্বার্স। নেক্সট হোয়াই ডিড ইউ ডিসক্লোজ দ্য ম্যাটার, কেন তুমি ব্যাপারটাকে প্রকাশ করে ফেলেছিলে, যে হোয়াই ওয়াজ দ্য ম্যাটার ডিসক্লোজড বাই ইউ। দেখো নেক্সট আসছে আই লাইক স্কেচিং মোর দ্যান পেন্টিং, তাহলে কেউ এখানে স্কেচিং ইজ লাইকড বাই মি মোর বাই পেন্টিং, বা তুমি বাক্যটাকে এইভাবে করলে আরও ভালো হয়। ঠিক আছে, যে স্কেচিং মোর দ্যান পেন্টিং ইজ লাইকড বাই মি। নেক্সট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল ডেলিভার এ স্পিচ অন মানডে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী হবে এখানে এ স্পিচ উইল বি ডেলিভার্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন মানডে। ওয়ান ইজ টু পিটি দ্য পুয়ার, একজন কিন্তু গরিবদেরকে দয়া করছে, তাহলে কী হবে ওয়ান ইজ টু পিটি দ্য পুয়ার ইজ টু বি পিটিড PITIED বাই ওয়ানটা তুমি লিখতে পারো নাও পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, হচ্ছে ওয়েট ফর দ্য নেক্সট হচ্ছে ভিডিও এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা কিন্তু সময় রাখবে, শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে এবং ভালোভাবে এগুলোকে শেখার চেষ্টা করো। থ্যাংক ইউ, রাখছি।